পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ, এখন চলছে গণনার কাজ। সময় এগিয়ে চলার সাথে সাথে অনানুষ্ঠানিক ফলাফলও সামনে আসছে, আর এতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পিএমএলএন এর প্রধান নওয়াজ শরীফ ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামার টিভি। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং পিএমএলএন এর প্রধান নেতা নওয়াজ শরীফ মানসেহরাতে স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজয়ের সম্মুখীন হয়েছেন। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। NA-15 মানসেহরা থেকে পাওয়া আনুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে শাহজাদা গাস্তাসাপ 74,713 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আর মিয়া নওয়াজ শরীফ 63,054 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সামা টিভি বলছে, অপ্রত্যাশিত এই ফলাফল পিএমএলএন এর নির্বাচনী দৃশ্যপটে একটি বড় বিপর্যয় হিসাবে চিহ্নিত করা হচ্ছে। অবশ্য মানসেহরাতে পরাজয় সত্ত্বেও নওয়াজ শরীফ লাহোরের NA-130 আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী ইয়াসমিন রশিদকে পরাজিত করেন তিনি। সংবাদ মাধ্যম বলছে, বৃহস্পতিবার বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়। এর 11 ঘন্টারও বেশি সময় পর স্থানীয় শুক্রবার ভোর 4:30টায় প্রথম আসনের ফল ঘোষণা করা হয়। এই আসনটিতে জয় পায় ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। এরপর আরও কয়েকটি আসনের ফল ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা 6টি আসনে, নওয়াজ শরীফের পিএমএলএন প্রার্থীরা 5টি আসনে এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টির প্রার্থীরা 4টি আসনে জয় পেয়েছেন। অবশ্য বৃহস্পতিবারের এই নির্বাচনে পিএমএলএন সবচেয়ে বেশি আসন জিতবে বলে ধারণা করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, 74 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর সামরিক বাহিনীর আশীর্বাদ রয়েছে। তবে ভোটের ফলাফলে চমক দেখিয়ে যাচ্ছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।